মসজিদের গ্রাম হিসেবে খ্যাত বালু নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বেরাইত গ্রামটি অত্যন্ত প্রাচীন। সুলতানি, মুঘল, ব্রিটিশ ও পাকিস্তানি আমল থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের আধুনিক স্থাপত্য শৈলীর 10টি মসজিদ রয়েছে এই গ্রামে। এদের মধ্যে অন্যতম বেরাইত পূর্বপাড়া জামে মসজিদ। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটি 2019 সালে নির্মাণ করা হয়। যদিও এখানে আগে পুরনো একটি মসজিদ ছিল, যেটি ভেঙে আধুনিক কারুকার্যে নির্মাণ করা হয় এই মসজিদটি। মসজিদটি প্রায় 20 বিঘা জমির উপরে নির্মিত। সম্পূর্ণ সাদা রঙে নির্মিত এই মসজিদে 5টি গম্বুজ ও 2টি মিনার রয়েছে। 4টি ছোট গম্বুজ মসজিদের চারদিকে অবস্থিত আর একটি বড় গম্বুজ মাঝখানে অবস্থিত। সামনের দিকে 2টি গম্বুজের মাঝখানে 2টি দৃষ্টিনন্দন সুউচ্চ মিনার অবস্থিত। তিনতলা বিশিষ্ট মসজিদটির মূল প্রবেশপথে একটি উঁচু সিঁড়ি রয়েছে, যেটি দিয়ে সরাসরি দোতলায় উঠতে হয়। মসজিদের বাইরের দেয়ালগুলোতে সুন্দর কারুকাজ করা এবং বেশ কিছু শিলালিপি বিদ্যমান। পর্যাপ্ত আলো বাতাসের জন্য অসংখ্য জানালা রাখা হয়েছে মসজিদের চারপাশে। এবং মসজিদের মূল প্রবেশদ্বারে 3টি সুন্দর নকশা করা কাঠের দরজা রয়েছে। মসজিদটির ভিতরে চমৎকার নকশা করা অর্ধ অষ্টভুজাকৃতির আধুনিক 3টি মিহরাব রয়েছে। এবং তার পাশেই দৃষ্টিনন্দন কাঠের নকশা করা একটি মিম্বার। সাদা এবং খয়েরি রঙের টাইলস দিয়ে সাজানো হয়েছে মসজিদটি। একসঙ্গে প্রায় 5000 মানুষ নামাজ আদায় করতে পারেন বেরাইত পূর্বপাড়া জামে মসজিদে। রয়েছে নারীদের জন্য আলাদা ব্যবস্থা। জুমার দিনে অনেকেই দূর দূরান্ত থেকে আসেন এই মসজিদে নামাজ আদায় করতে। রমজান মাসে তারাবি নামাজ এবং ইফতারের বিশেষ ব্যবস্থা থাকে দৃষ্টিনন্দন এই মসজিদে। বালু নদীর পার ঘেঁষে অবস্থিত দৃষ্টিনন্দন এই মসজিদের চারদিকের খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর, যা মানসিক প্রশান্তি দেয় এখানে নামাজ পড়তে আসা হাজারো মুসল্লিদের।